হে গাইস, হোয়াটস আপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আবারও একটা টিনেজার স্পেশাল দুর্গাপুজো মেকআপ লুক প্লাস মেকআপ কিট। তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো, দিদি একটা মেকআপ কিট বানিয়ে দেখাও টিনেজারদের জন্য। সো আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই টিনেজার স্পেশালি মেকআপ লুকটা শেয়ার করবো, সাথে সাথে শেয়ার করবো যে তোমরা কম বাজেটের মধ্যে কী ধরনের মেকআপ প্রোডাক্ট বাই করতে পারো। ফেস্টিভ সিজনের কথা মাথায় রেখেই কিন্তু আজকে তোমাদের জন্য আমি এই মেকআপ লুকটা প্লাস মেকআপ কিটটা শেয়ার করেছি। সো চলো এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আর কী কী প্রোডাক্ট ইউজ করেছি সেটা দেখে নিই চটপট। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদেরকে স্ক্রিন প্রেপ অবশ্যই করতে হবে। ক্লিনজিং টোনিংয়ের করার পর ময়েশ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করেছি ল্যাকমির পিচ মিল্ক ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে ভীষণই সুটেবল। প্রাইমারের জন্য আমি তোমাদের দুটো অপশান দেবো, একটা মেকআপ কোম্পানির প্রাইমার, একটা হচ্ছে ইনসাইটের থ্রি ইন ওয়ান লং লাস্টিং প্রাইমার। দুটোরই দাম 200 and 240 মধ্যে তোমরা পেয়ে যাবে। যদি মেকআপ কোম্পানির প্রাইমার না পাও তাহলে অবশ্যই তোমরা অনলাইনে কিন্তু ইনসাইডের প্রাইমার পেয়ে যাবে। দুটোই সিলিকন বেস প্রাইমার, অয়েল স্কিনের জন্য পারফেক্ট। আর সাথে কিন্তু ওপেন পোর্সের প্রবলেম যাদের আছে, ওপেন পোর্স কিন্তু একদম ব্লার আউট করে দেয়। আজকে আমি এখানে কিন্তু মেকআপ কোম্পানির প্রাইমার ইউজ করে নিয়েছি, তোমরা প্রাইমারের বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। বিবি ক্রিম বা সিসি ক্রিমের জন্য আমি তোমাদেরকে তিনটে অপশান দেবো, একটা পন্ডসের বিবি ক্রিম, একটা গার্নিয়ারের বিবি ক্রিম, একটা ল্যাকমি 925 সিসি ক্রিম। যদি লাইট কভারেজ চাও, অবভিয়াসলি লাইট কভারেজ চাওয়া উচিত কারণ তোমরা টিনেজার, তো এই তিনটে ক্রিম ইউজ করতে পারো। ফাউন্ডেশন যদি ইউজ করতে চাও তাদের তোমাদের জন্য আমি সাজেস্ট করবো মেডব্লিন ফিট মি ফাউন্ডেশন, আর সাথে ল্যাকমি 925 পারফেক্ট কভার ফাউন্ডেশন। আজকে আমি এখানে ইউজ করে নিচ্ছি পন্ডসের বিবি ক্রিম। এটা ভীষণই পছন্দের একটা ক্রিম আমার, কারণ কি এটা বেশ সুন্দর কভারেজ দেয়, সাথে সান প্রোটেকশন পেয়ে যাও, ময়েশ্চারাইজ করে আমাদের ফেসটাকে। সো থ্রি ইন ওয়ান প্রোটেকশন হয়ে যাচ্ছে তোমাদের ফেসে। ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে কিন্তু আমি আমার আন্ডার আইতে ডার্ক সার্কেলও অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার যদি তোমরা ইউজ করতে চাও সেক্ষেত্রে সুইস বিউটি এবং ইনসাইট এই দুটো অপশান তোমাদেরকে সাজেস্ট করবো। দুটোই কিন্তু 200 আর 100 মধ্যে পেয়ে যাবে, কারণ ইনসাইটেরটা 100 rupees আর সুইস বিউটি 200 rupees মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপর যদি ফেসটাকে সেট করতে চাও আমি তোমাদের ফার্স্ট অপশান দেবো হোয়াইট টোনের লুজ পাউডার, যেটা আমার ভীষণই পছন্দের। আজকে আমি হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করে ফেসটাকে সেট করেছি, জাস্ট 50 rupees দাম, ভীষণই অ্যাফোর্ডেবল। যদি কম্প্যাক্ট ইউজ করতে চাও আমি তোমাদের সাজেস্ট করবো ল্যাকমি কম্প্যাক্ট, এছাড়া তোমরা ইউজ করতে পারো মেবলিনের কম্প্যাক্ট। দুটোই কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, 150-160 মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে মার্কেটে। আইব্রো গ্যাপ ফিল আপ করার জন্য আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি এই মিনামের আইব্রো পেন্সিলগুলো, এগুলো ভীষণই সস্তা, জাস্ট 25 rupees আর ভীষণই ক্রিমি আর খুবই পিগমেন্টেড একটা প্রোডাক্ট। এছাড়া এরপর আমি ইউজ করবো একটা ফেস প্যালেট, যেখানে তোমাদের পেয়ে যাবে তোমরা কন্ট্রোর, ব্লাশ অ্যান্ড হাইলাইটার, আলাদা করে তোমাদের কেনার প্রয়োজন নেই। আমি এখানে সুইস বিউটির আলটিমেট যে ফেস প্যালেট আছে সেটা ইউজ করেছি। এখানে তোমরা একটা কন্ট্রোর, 5টা ব্লাশ আর 2টা হাইলাইট পেয়ে যাবে, একটা ফেয়ার স্কিন, একটা ডিপ স্কিনের জন্য। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কন্ট্রোর শেডটাকে ইউজ করছি। কন্ট্রোর শেডটাকে নিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে এখানে কন্ট্রোর করে নেবো। এই প্যালেটটার দাম জাস্ট 300-325 এর মধ্যে তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, ভীষণই সস্তায় সবসময় তোমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো সাইটে। অ্যামাজনে সব থেকে বেশি ডিল থাকে, তোমরা চেক করতে পারো। সো ফেসটাকে আমি এখানে কন্ট্রোল করছি, সাথে নোজও কন্ট্রোল করে দিচ্ছি, আর ফোরহেডটাকেও আমি কন্ট্রোল করে নেবো কারণ আমার ফোরহেডটা একটু চওড়া। তোমাদের যদি কারো ছোটো ফোরহেড হয় কন্ট্রোল করার প্রয়োজন নেই। ব্লাশ অ্যাপ্লাই করছি সেম প্যালেট থেকে, এই পিচি কোরাল শেডটাকে নিয়ে আজকে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। সো চিকস গুলোতে ব্লাশ অ্যাপ্লাই করছি, খুবই সুন্দর একটা পিগমেন্টেড দেখতেই পাচ্ছ। সাথে আমি আমার নোজেও অ্যাপ্লাই করব, আর আমার চিনেও কিন্তু সেম ব্লাশ অ্যাপ্লাই করে নেবো একটা ফ্লাশড লুক পাওয়ার জন্য। আই মেকআপের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব শ্রেয়নের এই ফ্যান্টাসি ড্রিম আই শ্যাডো প্যালেটটা, এবং তোমরা 15 color পেয়ে যাচ্ছ জাস্ট 250 rupees, অসাধারণ একটা প্যালেট গাইস। এছাড়া তোমাদের সবসময় আমি সাজেস্ট করি সুইস বিউটি হিলারি রোডার এই কম্বোর দুটোর মধ্যে কিন্তু একটা মধ্যে নিউট্রাল শেড পেয়ে যাবে, একটা মধ্যে কালারফুল শেড পেয়ে যাবে, ডেফিনেটলি চেক করতে পারো। এছাড়া চেক করতে পারো সুইস বিউটির আর্ট মোস আই শ্যাডো প্যালেট, এটার মধ্যে প্রত্যেকটাই শিমারি শেড, কোনো ম্যাট শেড তোমরা পাবে না। সো এটার দামও জাস্ট 250 rupees। এরপর তোমরা চেক করতে পারো একটু বাজেট বেশি থাকলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দি এয়ার এই আই শ্যাডো প্যালেটটা, এটার দাম জাস্ট 599 rupees, কিন্তু কালারগুলো ভীষণই ভালো, অ্যাজ এ কন্ট্রোল ব্লাশও তোমরা কিন্তু হাইলাইটও ইউজ করতে পারবে। এছাড়া তোমরা ইউজ করতে পারো সুইস বিউটির এই আলটিমেট শ্যাডো প্যালেটগুলো, জাস্ট 229 rupees, অসাধারণ প্যালেট। আজকে আমি রোজ ইন দি এয়ার আই শ্যাডো প্যালেট থেকে এই ব্রিক কালারের শেডটাকে নিয়ে ফার্স্টে আমি এখানে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণই একটা পিগমেন্টেড প্যালেট গাইস, আর ফল আউটও কিন্তু খুব একটা বেশি নয়। সো ভীষণই ভীষণই একটা গুড প্যালেট। এরপর সুইস বিউটির আর্ট মুশে আই শ্যাডো প্যালেট থেকে আমি এই শিমেরি
যে একটা পার্পল শেড আছে, এই শেডটাকে নিয়ে আমি আমার মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ খুবই পিগমেন্টেড প্যালেট। এরপর কিন্তু আগের যে ক্রিজ শেডটা ছিল সেটার সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে, আই লুকটাকে হাড় সাথে না লাগে তার জন্য। সেম আর্টমোস আই শ্যাডো প্যালেট থেকে এই গোল্ডেন যে শিমারি শেডটা, এটা দিয়ে আমি আমার ইনার কর্নার অফ দ্য আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই পিগমেন্টেড। এরপর আমি সেম ব্রাউন শেডটাকে লোয়ার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কাজল ইউজ করছি, মেকআপ কোম্পানির কাজল, এটা তোমাদেরকে অল টাইম সাজেস্ট করি আমি, জাস্ট 50 rupees গাইস, অসম্ভব পিগমেন্টেড ওয়াটারপ্রুফ একটা কাজল। এরপর আইলাইনারের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো ল্যাকমির আইলাইনার, এই আইলাইনারটা ভীষণই ভালো, তোমরা ডেফিনেটলি চেক করতে পারো। মাস্কারার জন্য ইউজ করছি আমি কোরোসাল মাস্কারা আর মেবলিনের আছে, এখানে আছে হচ্ছে ব্লু হেভেনের মাস্কারাও। আজকে আমি এখানে ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি কারণ এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে, 150 rupees মধ্যে তোমরা পেয়ে যাবে। সো আজকে এখানে ল্যাশে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেম যে প্যালেটটা ছিল ফেস প্যালেটটা সুইস বিউটি, সেটার থেকে আমি যে হাইলাইটার শেডটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি, ভীষণই পিগমেন্টেড তোমরা দেখতেই পাচ্ছ। সো আমি আমার হাই পয়েন্টসগুলোতে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নেব। ভীষণই সুন্দর একটা ভার্সেটাইল প্যালেট, তোমাদের আলাদা করে ব্লাশ হাইলাইট কন্ট্রোল কিছু কেনার দরকার নেই, জাস্ট 350 মধ্যে তোমরা এই প্যালেটটা পেয়ে যাবে। লিপস্টিকের জন্য অনেক সাজেশন আছে গাইস, সুগারের লিপস্টিক আছে 499 rupees, ইনসাইডের ট্রান্সফার প্রুফ লিপস্টিক আছে জাস্ট 80 rupees, মেবলিনের লিপস্টিক আছে 299 rupees। সো আজকে আমি এখানে তোমাদের সাথে মেবলিনের লিপস্টিক ইউজ করছি, এতে আমার শেড হচ্ছে ইস্ট ভিলেজ রোজ। সো এটা দিয়ে লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইস দ্যাটস মাই ফাইনাল ফিনিশ লুক, একটা টিনেজার স্পেশাল ফেস্টিভ অর দুর্গা পুজো মেকআপ লুক। আর সাথে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিছু অ্যাফোর্ডেবল মেকআপ কিট ফর টিনেজার অথবা বিগিনার্স, যেগুলো কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে যদি তোমরা মেকআপ কিট বানাতে চাও পুজোর আগ দিয়ে, কারণ এখন অনেক জায়গায় অনেক সাইটে কিন্তু সেল চলে। সো যদি তোমরা কিনতে চাও এই মেকআপ প্রোডাক্টগুলো কিনতে পারবে। মিনিমাল মেকআপ করেছি, খুবই সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা। ভালো লাগে যদি তাহলে লাইক করতে ভুলো না, এটা বিগ থাম্বস আপ দিয়ে, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো আর সাথে শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। বাই।